যখন আমি ইউটিউব ভিডিও করা স্টার্ট করি, মেনলি ব্লগ, তখন আমার মাথায় একটাই জিনিস ছিল যে কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটি। তো তখন আমি কিন্তু কোয়ান্টিটিটাকে চুজ করেছিলাম, বিকজ কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটিতে অ্যাকচুয়ালি আমি চুজ করেছিলাম কোয়ান্টিটিকে, কারণ আমি মানি যে ইউটিউবে গ্রো করতে গেলে অ্যাকচুয়ালি লাগে কোয়ান্টিটি, বিকজ ইউটিউবে গ্রো করতে গেলে একমাত্র চাবিকাঠি হচ্ছে কনসিস্টেন্সি। তো কনসিস্টেন্সি রাখার জন্য তোমাকে কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে হবে, আর কোয়ালিটি ভিডিও দিতে গেলে তোমার সেখানে অনেক টাইম যাচ্ছে, কনসিস্টেন্সিটা অতটা হয়তো মেনটেন করা সম্ভব নয়, কারণ আমি যেটা মানি, কারণ না তার জন্য যে তুমি কোয়ালিটিটাকে একদম ডাউন করে দেবে তা নয়, কোয়ালিটিটা রাখবে ততটাই যতটা তোমার মানে একটা ভিডিওকে শ্যুট করে এডিট করে ফুল ওয়াচ করবে, মানে তুমি নিজে ওয়াচ করবে ফুল ভিডিওটা, তখন যদি তোমার মানে নিজের কাছে স্যাটিসফাই হয়ে থাকে যে হ্যাঁ ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, অতটুকুই কোয়ালিটি রাখাটাই ঠিক আছে আমি মনে করি, কারণ কনসিস্টেন্সি রাখতে গেলে এত মানে কোয়ালিটিটা বজায় রাখা খুব সম্ভব, মানে পুরো 100% কোয়ালিটি রাখতে গেলে কনসিস্টেন্সি আই থিঙ্ক হয় না। তো ব্যাপারটা হচ্ছে যে মানে কোয়ালিটি হয় না বলতে কি, মানে হয়তো দু সপ্তাহে একটা, মানে কোয়ালিটি মানে একটা সুন্দর ভিডিও হবে, মানে কি বলা যায় এক পুরো পুরো মানে তার পুরো খাটনিটা পুরো 100% দিয়ে দেবে। আমার কথা হচ্ছে যে আমি যখন ইউটিউব স্টার্ট করি, মানে ইউটিউব ভিডিও বানানো শুরু করি, মেনলি ব্লগ, তখন আমার মাথায় ছিল যে আমি প্রত্যেকটা জিনিস মানে আমি যা করছি, যা করবো, যা কথা বলবো, সমস্ত কিছু আমার র হোক, মানে আমার সমস্ত কিছু ফুটেজটা মানে র ফুটেজটা তোমরা দেখতে পাও যাতে। তো কিন্তু আস্তে আস্তে যখন আমি ভিডিও করছি, তখন অ্যাকচুয়ালি আমি কোয়ালিটির দিকে যাচ্ছি, মানে কোয়ালিটির দিকে এগিয়ে যাচ্ছি বেশিটা, কোয়ান্টিটির দিকে আস্তে আস্তে সরে আসছি, কারণ আমি যেটা করছি মনে হচ্ছে এটা ঠিক হয়নি, এটা ভালো লাগবে না, মানে আমার ভালো জিনিসটা তোমাদের দেখাতে মানে দেখানোর চেষ্টা করছি তোমাদের, আর খারাপ জিনিসটা আমি কাট মেরে দিচ্ছি, এ করে দিচ্ছি, বারবার শ্যুট করছি। তো মেনলি আমি কোয়ালিটির দিকে চলে যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ব্যাপার আর কি, এটা বলার মানে বলতে চাইছিলাম। যদি কেউ মানে তোমরা ইউটিউবে গ্রো করতে চাও খুব তাড়াতাড়ি বা কনসিস্টেন্সি রাখতে চাও ইউটিউবে, তো কোয়ালিটিটা ততটাই রাখবে যতটা তুমি স্যাটিসফাইড। তো কোয়ান্টিটিটাকে বেশি রাখার চেষ্টাটা আমি মানে ফার্স্টে আমার এটাই মাথায় ছিল, কিন্তু আস্তে আস্তে আমি কোয়ালিটির দিকে চলে যাচ্ছিলাম, এটাই ব্যাপার আছে। গানটা আমার খুব ফেভারিট, মানে খুব 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 মানে এই গানটা শুনলে কষ্ট হয় ভালো লাগে, এই গানটা শুনলে মানে এখন এই সিচুয়েশনে খুব কলেজ যেতে ইচ্ছে করে এখন, মানে বন্ধুদের সাথে সে আড্ডা বাওয়াল ছ্যাবলা খুব মিস করি এই গানটা শুনলে, মানে গানটা শুনলে না অ্যাকচুয়ালি খুব মিস করি, আর গানটা শুনলে খুব মনে পড়ে দিনগুলো, মানে এই গানটা অ্যাকচুয়ালি কিন্তু আমার খুব মানে ক্লাস 12 থেকে আমার খুব ফেভারিট গান ছিল, খুব মিস করছি আজকাল কলেজটাকে।
আজকাল একটা জিনিস দেখছি যে জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত, জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত। হ্যাঁ ঠিক একদমই, যে জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত, আর ওটা একদমই সুইসাইড না, ওটা একদমই প্ল্যান করে একটা মার্ডার। তো হ্যাঁ ঠিকই, কিন্তু আজকাল একটা খুব বাজে জিনিস দেখছি মানে ফেসবুক ইউটিউব, যে সুশান্ত সিং রাজপুতকে কিছু না, মানে সুশান্ত সিং রাজপুতের জাস্টিসের, মানে জাস্টিসের জন্য কিছু না বলার জন্য তাকে বয়কট করো, এই অ্যাক্টরকে বয়কট করো, তাকে নিয়ে কিছু বলছে না, সিবিআই তদন্তের জন্য এই অ্যাক্টর কিছু বলছে না, সেই অ্যাক্টর কিছু বলছে না, তো তার জন্য তাকে বয়কট করো। এটা খুব বাজে একটা ব্যাপার হচ্ছে আজকাল, কারণ ওই তাকে না বলার জন্য তাকে বয়কট করো, জাস্টিস কিছু মানে তার তদন্তের জন্য কিছু বলছে না কেউ, তার জন্য তাকে বয়কট করো, মানে এটা একদম খুব বাজে জিনিস হচ্ছে, খুব বাজে। কিছুদিন আগে একটা জিনিস দেখলাম যেটা কপিল শর্মার শোতে, শোর প্রোডাকশানের সাথে সালমান খানের কিছু একটা জড়িত, ঠিক আছে, তো তার জন্য তাকে কপিল শর্মার শোকে বয়কট করো, এটা কী ব্যাপার? এগুলো খুব 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 বাজে জিনিস হচ্ছে, এগুলো একদমই ঠিক নয়। মানে অ্যাকচুয়াল যে কারণটা হতে পারে বা যেটা কারণ তার মার্ডারের জন্য, যেসব যারা জড়িত তারা জন্য, মানে তাদের জন্য ঠিক আছে, তাদের সব কিছু বয়কট করো, তাদের কিছু দেখো না, তাদেরকে সাপোর্ট করো না, ঠিক আছে, নেপোটিজমকে সাপোর্ট করো না, কিন্তু এই যে মানে তার জন্য কিছু বলছে না সুশান্ত সিং রাজপুতের জন্য, এর জন্য, এটা খুব বাজে ব্যাপার, তাকে বয়কট করো, খুব বাজে ব্যাপার, সিরিয়াসলি খুব বাজে ব্যাপার। আর একটা কথা, হ্যাঁ তুমি, তোমাকে বলছি যে তুমি যদি জ্যোতিষী হয়ে থাকো বা তোমাদের মধ্যে কেউ যদি জ্যোতিষী হয়ে থাকে, তাহলে একটু আমাকে প্লিজ 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 জানাও যে কলেজটা কবে খুলবে, সিরিয়াসলি ভালো লাগছে না, আর একটা বছর আছে আমার কলেজে, সিরিয়াসলি এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মানে খুব খারাপ লাগছে, এইভাবে দিনের পর দিন বাড়িতে বসে বসে খুব খারাপ লাগছে, প্লিজ জানাও কবে কলেজটা খুলবে প্লিজ, আর ভালো লাগছে না প্লিজ, ব্যাস আর কিছু না, পরের ভিডিওতে দেখা হবে, এই ভিডিওটা এইটুকুনি, টাটা। দাঁড়িটা না খুব বড় হয়ে গেছে, আর আমার দাঁড়ির একটা সমস্যা আছে যে এই যে দাঁড়ি যত নিচের দিকে বাড়বে না, টর্নেডো আমফান সমস্ত ঝড় ফড়, এই দাঁড়ি নিচে গোল 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 করে করে দাঁড়িটা বেশ বড় হয়ে গেছে আমার।